নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন দেখতে থাকুন ভিডিওটা। সকালের মুড়িটুড়ি কী হলো? সকালের মুড়িটুড়ি তো খাওয়া হয়ে গেছে, এবার আমি রান্নার দিকে চলে এসেছি। আজকে আর কেক হয়নি, এই যে ওটাই আছে চুনা মাছ ওর ঠাকমার আর ওর বাবার জন্য, এটাই আছে একটু বোনলেস চিকেন ছেলে মেয়ের জন্য, আর আমি তো মা জানেন ওটা বাঁচলে ওটা খাবো, ওটা বাঁচলে ওটা খাবো, সেরকম হলে দুটা বাঁচলে দুটাকেই খেয়ে নেবো। এখন এই যে আজকে হবে কফির তরকারি, ডাল আর একটু চুনা মাছের ঝাল, আর চিকেনটা ছেলে মেয়ের জন্য একটু হালকা করে মশলা দিয়ে একটু ভেজে দেবো। কষা টষা খাবো করবো না, পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো না, এমনি একটু আদা রসুনের পেস্ট আছে ওটা দিয়ে একটু হালকা করে সুন্দর করে ভেজে দেবো, ছেলে মেয়ে ওটাই পছন্দ করে। আজকে ওর বাবা বললো কাটা মাছ ভালো পাইনি, ওর বাবা কাজ করছে তারই আওয়াজ হচ্ছে। তরকারিটা বসিয়ে দিচ্ছি, আমি দিয়েছি তেলের উপরে একটু আদা কুড়ে আর একটু পাঁচফোড়ন, আদা রসুন কিছু দিব না, আর এই যে একটু গুঁড়া লঙ্কা, যেহেতু ছেলে মেয়ে তো কফি তরকারি খাবে না ওই জন্য একটু লঙ্কা দিয়েছি, মেয়ে যদিও খায় ছেলে তো খাবে না। ওই কফিগুলো আমি ধুয়ে রেখেছি আর একটু মানে একটু বেশি করে জল দিয়ে ধুয়েছি আর কি। ছেলেকে নিয়ে একটু পড়তে বসেছিলাম, ছেলে পড়ে টড়ে উঠতে তারপর রান্না চাপাচ্ছি। চলুন রান্নাটা সেরে ফেলি। ভাত তো হয়ে গেছে, ডালটা ওই যে কুকারে চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি এই আদা রসুনের পেস্ট একটুখানি দিয়েছি, এটা আমি কফি তরকারি করেছিলাম কড়াটায়, তো আদা রসুনের পেস্ট একটু দিয়েছি, হলুদ একটু, নুন একটু, এটা ছেলে মেয়ের জন্য হচ্ছে। এই যে চিকেনগুলো বোনলেস চিকেন একবারে জাস্ট একটু ভাজা করে নেব, নাকা দিয়ে সিদ্ধ করে ভাজা করে নেব। ছেলে মাছ ভালোবাসে কিন্তু মেয়ে একদম মাছ ভালোবাসে না, ছোটোবেলায় মেয়েও মাছ ভালোবাসত কিন্তু এখন যত বড় হতে রইল আর মাছ পছন্দ করেনি সে, এই চিকেনটি হলে সে এখন সুন্দর ভাত খেয়ে নেবে। বাবা তাই বললো আজকে মাছ ভালো পাইও নি, একটু চিকেন দিয়ে এলেছি দুজনে খেয়ে নেবে। চলুন এসে ঢাকা দিয়ে দিই। তো রান্নাটা সেরে রেখে দিয়ে আমি একটু স্নান করতে গেছিলাম, সব দিন আমার একই টাইমে স্নান হয় না, কোনো দিন সকালে হয় নটায় হয়, কোনো দিন দশটা, কোনো দিন এগারোটা। আজকে রান্না করতে আমার এই স্নান করতে আমার একটা বেজে গেছে, তো এই স্নান করে এলাম আমি। তো এই মাছের ঝালটা বসিয়ে দিয়ে গেছিলাম, মাছের ঝালটা সাঁই পেঁয়াজ আর পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের ঝালটা করেছি, আর এই যে কটা চুনা মাছ রেখেছি, বাবু সোনা যদি খেতে ভালোবাসে কুড়কুড় করে খেয়ে নেবে, আর যে ডাল করেছি আর চিকেন ভাজা আর এদিকে বাঁধাকপির তরকারি, ব্যাস আজকের মেনু এটাই। আমি এবার খাবার বেড়ে নিই, খাবার বেড়ে দিয়ে এবার তিন তালায় নিয়ে যাব, রোদে খাবো, স্নান করে এসেছি, চুলটাও শুকিয়ে যাবে আমার, তো একই সময় স্নান করতে গেলে আমার অসুবিধে হয়ে যায়, রোজ কোনো বাঁধা বাঁধি কিছু নেই, কোনোদিন কেক থাকে, আজকে কেক নেই, আজকে একটু অন্যরকম কাজ, আজকে মেয়ে স্কুল যায়নি তাই অন্যরকম কাজ। চলুন খাওয়া দাওয়াটা সেরে লি দিয়ে আমি একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনার আছে আমি বেরোবো। এই খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে যে বসে আছে ওই পড়ছে, ওর আর কাজ কি, আজ ঠাকুমার দিকে রোদ পোয়া আছে, ঝুঁকে ঝুঁকে কাকে দেখছে পড়ে যাবেন নিচে, বসে না কই। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বাসন ওর বাবা নিচে নিয়ে গেছে, বেরোবো বললাম একটু যাই বেরোই, এখন তিনটা কটা আছে, তিনটার দিক করে বেরোবো, তুই যাবি? রোদে বসে বসে বেশ আড়াইটা তিনটে বেজে গেল, দেখি যাই কি কিনতে পারি। বাবুসোনা ফোন দেখছে ওখানে বাইরে, এখানে দেখতে পাচ্ছে না বলে ওখানে ভেতরে গেছে, যেয়ে সে ফোন দেখছে। আমি ভাবলাম আজকে ওষুধ নিয়ে চলে এলে নাকি, আমি নিচে যাচ্ছি না, বাবুসোনা একটু ফোন দেখছে, বাবা বেরোচ্ছে, মেয়ে যাবে না, মেয়ে থাকবে। এক্ষুনি চলে আসবো, না এক্ষুনি না, দেখি না কি কিনতে পারি, দেখা যাক। চলো বেরিয়ে দেখা হচ্ছে আবার রাস্তায়, আবার সেই চাদরটা নিয়ে নিয়েছি, আমার মা তো দেখতেও পারেনি, ভিডিওতেও দেখলে বলে বাবা তুই কবে এটা চেঞ্জ করবি, কতগুলো আছে 10-12টা চাদর আছে, সবচেয়ে ফেভারিট এটা, সবচেয়ে হালকা, সবচেয়ে ফুলকা, সবচেয়ে সুন্দর। এনেছু জুপেনি বাবারে। তো বেরিয়ে পড়েছি, রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা আছে দুপুরবেলা, তো এখন 3:15 মতন বাজে, 3:30। তো আমি চলে এসেছি এখানে, কেকের কয়েকটা জিনিস নিব,
আমার যেগুলো খুব আর্জেন্ট দরকার। আজকে একদম সময় নেই, মেয়ে আবার 4:30-5টার সময় পড়তে যাবে। ওই নিয়ে মোটামুটি টুকটাক যা পারছি আমি দিয়েছি, মানে বলেছি আমাকে সেগুলোই দিচ্ছে, নেওয়া হয়ে গেছে। চলুন এবার বাড়িতে যাই। তো বাড়ি ফিরে চলে এসেছি। আমি গেছিলাম কয়েকদিন ধরেই একজন করছে। কটা বাজে এখন? বউ পড়তে যাবি না 5টা বাজে? রেডি হয়ে যাচ্ছ? গেছিলাম ওই 3:30টার দিক করে, এখন 5টা বাজে। তো কয়েকদিন ধরে একজন কন্ট্যাক্ট আমার নাম্বার পেয়েছে, তো দিয়ে ফোন করেছিল নিজে যে কেক মেটেরিয়ালের জিনিস বিক্রি করছি, কেক মেটেরিয়াল বিক্রি করছি, যদি লাগে নিতে আসবে। দুদিন ধরে বললো, আমি বললাম যাই, আমার তো লাগবে, আমি দেখি নিয়ে আসি। দিয়ে এইগুলো সব নিয়ে এলাম, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। যেগুলো নিয়ে এলাম, এই যে ছোটো বোর্ড 5টা, এইগুলো 5টা, তারপরে এই খাপ 5টা, এই খাপ 5টা, এগুলো নিলাম। এই কালার শেষ হয়ে গেছিলো, এটা ইয়েলো কালার, দেখ বাবা। আমি বলছি ইয়েলো কালার না, এই তো লেখা আছে ইয়েলো, এই ইয়েলো। তো আমি তাই বললাম ওখানে যে কালার দেখে যদি কাজ করি তাহলে ইয়েলো হবে, মানে লাল পিঙ্ক করতে গেলে পিঙ্ক দিয়ে দেবো, দেখবো ইয়েলো হয়ে গেছে। একটা ইয়েলো কালার, একটা পিঙ্ক কালার, আর এই যে নোজেল, এগুলো নোজেল বলে, এগুলো নিয়ে এলাম। আর এই যে অ্যানিভার্সারি বার্থডে টপার, এগুলাও নিয়ে এলাম। আরও অনেক কিছু আছে স্টকে, আর পরে যাব নিয়ে আসবো, বেশি টাকা নিয়ে যাইনি, 600-700 টাকা নিয়ে গেছি, সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। দিদি তো পড়তে যাবে, তুমিও পড়তে ছাড়তে যাবে? আজকে কোথায় চন্দনে পড়া আছে? এত ঠান্ডায় আছে তবে না, এই ঘুরে এলে। এই যে দুটো কুরকুরের প্যাকেট কিনে দিতে হলো বাবু সোনাকে, খাওয়া চলছে। ও দিদি পড়তে চলে গেলে 5টা তো 5:30 বেজেই গেল, সন্ধ্যা হয়ে গেল। দেখো একটু চা করি, ওটা একটা ডিজাইন নোজেলটা খুব সুন্দর। আরো অনেক জিনিস দেখে এসেছি আমি, অন্যদিন যাবো যে নিয়ে আসবো না বলছি। থামো, দেখছেন কি করেছে, পড়তে চলে গেল। এই যে কেককে কেটে খেয়েছে, তুলে রাখারও তার সময় নেই, কেটে এই যে ক্রিম ছিল ক্রিম দিয়ে কেক কেটে খেতে খেতে চলে গেছে, তুলে রাখি আবার এসে খাবে। তো আজকে কেক আছে, আজকে মানে আজ রাত্রে বানাতে হবে, তো আজ রাত্রে বানাবো। আর কাল সকালবেলা 10:00-11:00 সময় নেবে, আমি যদি সকালবেলা বানাই না তাহলে আর এ হবে নি, সেট হবে না, একটু দূর নিয়ে যাবে। তার ভাগ্নির জন্য যে অর্ডার দিয়েছে সে তার ভাগ্নির জন্য নিয়ে যাবে, তো আমাকে এখনই বানাতে হবে। এখন না, এখন আমি কেক বেসটা বানাবো, তারপরে আমি রাত করে একটু কেকটা বানাবো। অন্যদিন সকালে বানাই, তো আজকে রাত্রেই বানাবো কেকটা। এখনও কোনো আইডিয়া নেই, ডিজাইন মনে নেই যে কী ডিজাইন করব, দেখা যাক কী করতে পারি। এখন একটু চা করব, চাটা খেয়ে দিয়ে ও ঠাকুমাকে বাবাকে চা খাইয়ে দিয়ে তারপরে আমি কেকটা বসাবো। চলুন একটু চাটা বানিয়ে নিই। চা তো করে নিয়েছি, ওর ঠাকুমাকে দিতে গেল ওর বাবা, যে চা সে সন্ধ্যা দিচ্ছে, ঠাকুর নাম করছে। আমরা দুজনে একটু চা খেয়ে নিই, দিয়ে বাবু সোনা একটু বই খাতা নিয়ে বসেছে। এই যে সুন্দর, চা খেতে খেতে ওকে একটু পড়াবো, যতটুকুন পড়ে পড়বে, পড়াশোনা করবে না, ঠিক আছে। চলুন চাটা একটু খেয়ে নিই, তারপরে আবার কেক করবো, যখন আমাকে খাওয়াবে কেকটা বসাবো। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে দিয়ে যে কেকটা বানাচ্ছি, এটা ময়দা আমি নিয়েছি 4 কাপ ময়দা নিয়েছি, বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা একটুখানি, আর 1 চিমটি নুন দিয়ে এটাকে আমি মিক্স করে নিয়েছি। দিয়ে এদিকে আমি নিয়েছি চিনি, নিচ্ছি 4 কাপ ময়দা, 2 কাপ চিনি, চিনি 2টো ডিম। এটা যদি আমি ইয়ে খেতাম, ওই ফ্রুট কেক করতাম, ডিম একটু বেশি দিতাম, এটা তো আমার যেহেতু ডেকোরেশন কেকের স্পঞ্জটা হচ্ছে, ওই জন্য ডিমটা আমি একটু কম নিয়েছি। চলুন কেকটা বানাই, আজকে একটা কেক বানাবো অটিজিতে। কে এসছে গো? ও একটা কেক বানাবো টু এতে অটিজিতে, আর একটা কেক বানাবো আমি কুকারে, অনেকদিন কুকারে বানাইনি, দেখি। চলুন ব্যাটারটা রেডি করে নিই, ময়দা ডিম চিনি, ওই যে তেল, তেল ছাড়া তো হবে না, তেল। যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, কেকটা আমি গুলে নেব।
কি হলো বলছো না ও বাবা রে কোথায় ছিল বাসিটি টাইট হয়ে গেছে একটুখানি আর একটু দিতে হবে একটু লাস্টে জল দিব যদি না কলায় এটা আপাতত পুরো ডিম দিলাম ডিমের লিকুইড ডিম চিনি আর তেল দিয়ে যেটা করেছিলাম সেটা দিলাম বাবা বাবা ছেলে গান করছে মান হারি তান হারি পড়াশোনা বেলায় মুখটি খুলতে চাইনি তখন এখন যদি পড়তে বসায় না ঘুমি পড়বে আমি কেকটা বসিয়ে ওকে একটু দেখি পড়তে বসায় তখন তো বসলো না গোটা খাটে বিছিয়ে রেখেছে বইকে তখন বলবে ঘুম পেয়ে গেছে আমার এই টিন গুলাতে আমি পেপার দিয়ে একটু তেল গুলি নিয়েছি এই ব্যাটারটা আমি চিনি চিনি তেল আর ডিমটাকে আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিয়েছি কাঁটা চামচ দিয়েও হবে চামচ দিয়েও ফাটলেও হবে তো হয়ে গেছে ভরে দিছি একটু ট্যাপ করে এটা কুকারে দিব আর এটা ওটিজিতে দেব এই যে বড় একটা কুকার বসিয়ে দিয়েছি এখন ঠান্ডা আছে এখনো অন করিনি ভিতরে একটা প্লেট বসিয়ে দিলাম এই প্লেটটাই করে আমি কড়াতে যখন করতাম তখন এই প্লেটটাই বসাতাম এটা কিছু বসাতে হবে ডাইরেক্ট হিট পেলে পুড়েই যাবে সব বান গ্যাসটা জ্বালিয়ে দিই একটু প্রি হিট করে নিলে ভালো হতো তো প্রি হিট আমি করছি না আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো কুকারের এই ঢাক্কানটা খুলে নিতে হবে হ্যাঁ কুকারের ঢাক্কান এটা সিটিটা খুলে দিয়েছি নাহলে বাস্ট করে যাবে গাডারও নেই এতে গাডারও থাকবে না আর কুকারের সিটিটাও থাকবে না এবার আমি করব লাগিয়ে দেবো এটা ধুয়াতে করে ওটা লাগিয়ে দেবো আর এটা আমি ওটিজিতে বসিয়ে দিয়েছি দুটো একই সময় লাগবে ওটিজিতে অনেকগুলো হবে একসাথে আর এতে একটি হবে চলুন করে তারপর দেখাচ্ছি এই যে এটা হয়ে গেছে যা গরম হাত দেওয়া যাবে না একবারে এটাও হয়ে গেছে পরে বার করব একই সঙ্গেই হয়েছে সেটারও গ্যাস বন্ধ করে দিয়েছি যা গরম এই যে ঠান্ডা হোক দেখাবো আবার তো আটাটা মেখে রুটি করব দেখছো যত আমি কথা বলছি কেমন আমার সঙ্গে কথা বলছে আর আমি যখন ভয়েস দেবো না ছাতে তখন ওরা ঘুমিয়ে গেলে যদি ভয়েস দেবো হবে না তখন ওর ঠাকুমা ঘুমায় একা যদি রাতের বেলা আমি উঠে বকর বকর করি সে তো পাড়ার লোককে বেরিয়ে বলবে আমাদের বৌমাটা পাগল হয়ে গেছে যা দাদা ভাই কি বলছে শুনবি যা তো তো এখন রুটি করবো আর সেবেলার আমার কফি তরকারি আছে কফি তরকারি আর রুটি হবে আমি রুটিটা করে তারপর কেকটা বানাবো চলুন রুটিটা বানিয়ে নিই নাইলে দেখবো 40 মিনিটের ভিডিও হয়েছে তোরা এত চিল্লাচ্ছ না একটু বড় ভিডিও গেলে আমার মা বলে একটু ছোট ছোট ভিডিও করবি না আমার দেখতে সুবিধা হবে সন্ধ্যাবেলা দুটি মেয়েকে মুড়ি দিচ্ছি মেয়ে মুড়ি খাবে যে চপ এনেছে আজকে আর পাকুড়ি টাকুড়ি করিনি ওকে পড়তে গেছিলো আনতে যে ওর বাবা একটু চপ এনেছে তার তো চপ মুড়ি দেখে মুখ বেঁকে গেছে মনে হচ্ছে ভালো কিছু দিলে হতো এই যে গরম জল করে নিয়েছি একটু আটা মাখছি বাবু সরে যা গরম জল আছে আমি কি নুন দিলাম একবার হানু নুন কি দিলাম আমি না আবার দিলাম জানি না বাবা মনে মনে নেই এই যে তুমি তো এখনি দিলে এই আমার হানু বাবু এসছে এই মুখটা তো দেখা যায় নিয়েছি আজকে থাকবি এটা বড় বোনের ছেলে আজকে এসছে বাবার সঙ্গে একটা দরকার ছিল আমাদের বাড়ি এসছে এবার অনেক দিন থাকেনি বললাম রয়ে যা আজকে রয়ে গেছে কালকে রবিবার কালকে পড়াশোনা কিছু নেই তার আমি আবার বললাম ওর বাবাকে যে আজকে চলে যাও কালকে তাহলে সকালবেলা তুমি আর ওর মা চলে আসবে রবিবার আমাদের ঘরে খাওয়া দাওয়া হয়ে যাবে ওর বাবা তো স্কুল মাস্টার কালকে রবিবার তার ছুটি আছে তাই ও রয়ে গেছে আজকে আজকে তাহলে খাটে তো শোয়ার জায়গা হবে নি তোকে তিনতলায় বিছানা করে দেবো হ্যাঁ হ্যাঁ
তিনতলায় হ্যাঁ ফাঁকা ছাদে ফাঁকা ছাদে বিছনা কত তোমাদের আমরা তো খাটে চারজন শুবো আমাদের এমনিতেই জায়গা খুলাইনি এই খাটে না ছাদের খাটে এই খাটটা তো এমনি বসার জায়গা বসার জন্য করে রেখেছি ঘুমাবার জন্য আমাদের ছাদেরটা আছে তো যদি না ছাদের খাটে খুলাই তোকে আমি তিনতলা বিছনা করে দেবো আগে আগে বলেছিস মা আমি থেকেছিলাম তখন ছাদে তখন তোরা নিচে শুয়েছিলি তাহলে আজকে নিচে এখানে একা শুতে পারবি এখানে তো একা শুয়ে পড়বি মোমো তো আমাদের সঙ্গে ছাদে শুবে তুই একাই শুয়ে পড়বি ওকে আজকে একাই শুয়াবো আমাদের ঘরে আরে বাবা তুই আমার পাশে শুবি মোমোকে আজকে এখানে নিচে পাঠিয়ে দেবো শুতে হ্যাঁ বাবা রে দু ভাই কি গল্প হচ্ছে তোদের ওরে বাবা রে দু ভাই গল্প হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর গল্প করছে এটি তার আরেক ভাই দেখবে আমার ছোট বোনের ছেলে দেখবে তখন এবার বলবে আমিও যাবো ওদের কাছে তখন কিন্তু ভিডিওটা মানে আজের দিনটা পেরিয়ে আমি কাল ভিডিও দেবো সে ভাববে অত তো বুঝতে পারবে না বলবো আমি এক্ষুনি যাবো দাদাদের সঙ্গে খেলা করতে দাদার সঙ্গে সোনা ভাইয়ের সঙ্গে খেলা করতে এই ময় আটাটা মেখে রেখে দিছি যখন আমি আটা মাখি তখন ময়দা বলি যখন ময়দা মাখি তখন আটা বলি তো এই যে এই কেকটা আমি পাতলা করে করেছি তার কারণ এটা টু লেয়ার করব দুটো লেয়ার করে এটা কেক বানাবো এটা আমি আর বেশি বড় করিনি অলরেডি আমার একটা বানানো আছে আর এই পেপারগুলো সব ছাড়িয়ে দিয়েছি খেয়াল নেই যে আমি পেপারগুলো ছাড়াবো যাই হোক এটা পাতলা করে দুটো লেয়ার হবে হয়ে গেছে আর যেটা আমি এতে করেছি কি বলে বেশ কুকারে সেটা এটা এটা হাফ পাউন্ড কেকের জন্য কি মোটা হয়ে ফুলেছে কি সুন্দর ভাবে হয়েছে কি মোটা কি সুন্দর ভাবে হয়েছে কম গ্যাসে মানে গ্যাসটা কম করে করেছিলাম দিছিলাম বলে পিছনটাও পুড়ে নি আর ওটি জিটটা এই যে হাই এই যে একটু পুড়ে পুড়ে গেছে চলুন এগুলা রেখে দিই রুটিটা করে তারপর তার ডেকোরেশনে লাগবো তুই কি খাবি হানু এলি বাবা লি দিচ্ছি দিচ্ছি ভুলেই গেছিলাম না বানালে তো দেরি আছে এখন এই কেকটা খেয়ে নে এটা ভারী সুন্দর খেতে না এটা বড় মানি বানাবে এটা দিব না এটা দিবে তোকে তো এটা দিবে আচ্ছা ওকে সবাইকে দিবে কেন কেন তো রুটি টুটি হয়ে গেছে আমার এখন আমি কেকটাই বানাচ্ছি পুরো কেকটা বললাম না পুরো কেকটা যদি দিই অনেকটা 10-15 মিনিট এখানেই চলে যাবে তো যাই হোক কেকটা আমি বানাচ্ছি কেকটা ভিজে রেখে দিয়ে সবাইকে খেতে দেবো আর একটু হলে হয়ে যাবে এটা একটা বাচ্চা মেয়ের জন্য কিছু বলেনি ডিজাইন তো যেটা আমার ভালো লাগবে সেটাই বলেছিল করে দিতে ওর বাবা ঘুম পেয়ে গেছে খেতে দিতে হবে ভালো লাগছে না খুব জোরে ঘুরছে চলো আজের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে একটা অন্য ব্লগে যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন